हेलो बियर्स, सलाम अलैकुम, वेलकम टू रिकेबे द बालिक उच्च विद्यालय अनलाइन क्लैसे। प्रिय शिक्षार्थी, हमारा गत पर्व सृजनशील चार आलोक चलमार जैस प्रस्तुत करो हमारा ठीक एक ही उद्दीपक धारा टीचक प्रस्तुत करब और आज के हमें ये पर्व थी खतियान अध्यायटी समाप्त करब। तो प्रिय शिक्षार्थी, सबाई खूब मनोयोग दिए क्लासटी करबे। तो आमरा प्रथमे उद्दीपकटा बेर करब। तो प्रिय शिक्षिते, आमरा गत पर्वे এই সৃজনশীল প্রশ্নটা পড়ে উদ্দীপকটা পড়েছিলাম। এখানে একজন ব্যাফে ছিল, নাম তার বড়ুয়া। উনি সাভারে বড়ুয়া নার্সারি নামে একটি নার্সারি আছে তার। সে ওই নার্সারিতে নানা ধরনের ফুল ফল ঔষধি গাছের চারা উৎপাদন করেন। 2017 সালের জুলাই মাসে তার কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। এই তথ্যের আলোকে আমরা গত পর্বে চলমা দেয়া ছকটা প্রস্তুত করেছিলাম। তো আজকে আমরা টি ছক প্রস্তুত করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে টি ছকে যেটা বের করতে বলছে, খ নম্বরে রেনেসাঁস ও নগাদ হিসেবে টি ছক। তো আমরা গত পর্বে এই উদ্দীপকটা প্রত্যেকটা আমরা চা পাতা প্রস্তুত করেছিলাম। তো এই চা পাতার আলোকে আমরা এখন টিচার প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে জেনেছি টিচক কেন এটাকে টিচক বলা হয়। যখন আমরা টিচকটা প্রস্তুত করব, প্রথমে ঠিক ই লম্বা একটা দাগ দিব, তার মাঝে একটা অর্ধেক করব, দেখা যায় টি এর মতো দেখা যাচ্ছে। টিচকের বাম দিকটাকে ডেবিট বলা হয় আর টিচকের ডান দিকে বলা হয় ক্রেডিট। তো আমরা এখন জনাব রেনেসাঁস হিসেবে টিচকটা প্রস্তুত করব। টিচকের বাম দিকে চারটা টাকার ঘ থাকে, এই সরি চারটা ঘ থাকে, নাম, তারিখ, বিবরণ, চেয়ার বিশ্ব টাকা। ঠিক অ্যাদার টাইম কেড়ে দিকে চারটা গ থাকে, তারিখ বরাবর বিবরণ যাবেটা টাকা। তো আমরা এখন এই জায়গাটা যেটা রাফ করেছি এটা আমরা এখন দেখব। দেখো এখানে জুলাই 5 তারিখে রহিম ইনস্যুরেন্স ছিল ক্রেডিট। আমরা এখন কার ক্ষতি করবো, রহিমের। তো রহিম কোথায় আছে? 5 তারিখে ক্যার দিকে ছিল। টাকা কোথায় বসবে? ক্রেডিট, 25,000 টাকা। বিপরীত কথা ক্রয় হিসাব, তারপর তারিখ বসবে 2017 জুলাই 5। এরপর দেখা যাচ্ছে 19 তারিখে রহিম আসে ডেবিট দিকে 2,500 টাকা, তাহলে টাকা বসবে ডেবিট 2,500 টাকা। বিপরীত কথা হলো ক্রয় ফেরত, তারপর আমরা তারিখটা লিখব 2017 জুলাই 19। তো এই পর্যায়ে আমরা এটা জেড টানব। দেখা যাচ্ছে ক্যারি দিক 25,000, ডেবিট দিক 2,500 টাকা, ক্যারি দিক বড়, যে টাকাটা বড় সেটা উভয় দিকে লিখব। তো আমরা এই ছকটা আঁকছি কালো কলম, কালো বল পেন দিয়ে। তবে তোমরা পরীক্ষা হলে অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। এই পর্যায়ে আমরা এটা জেড টানবো, 25,000 টাকা, এখানেও 25,000 টাকা। এটা বিক করতে হবে, বিক করলে হয় 22,500। এই যেখানে যে কম টাকাটা, এটার নাম ব্যালেন্স সিডি। আমরা জানি যেদিকে কম ওইদিকে সিডি। এখানে একটা তারিখ বসবে, এই মাসের শেষ তারিখ, জুলাই মাসের শেষ তারিখ হলো 31। এরপর আমরা
ইসরিটা ঠিক অপোজিটে ব্যালেন্স বিড়ি নামে লিখব। ব্যালেন্স বিড়ি বলতে পরবর্তী মাসের 1 তারিখ, জুলাইয়ের পর আগস্ট 1। ওকে, আমরা এই পর্যায়ে নগদে খতিয়ানটা প্রস্তুত করব। আর আমরা খতিয়ান যে ছড়াটা আমরা পূর্বেই জেনেছিলাম, বিপরীতের কথা, যার খতিয়ান তার টাকা, তো আমরা এখন নগদের খতিয়ান প্রস্তুত করব। দেখো, নগদ আছে 10 তারিখে, নগদ কোথায় ছিল? ডেবিট, টাকা বসবে ডেবিট দিকে, 37,000 টাকা। বিপরীত কথা ছিল বিক্রয় হিসেব। তারপর আমরা তারিখটা লিখব, প্রথমে সাল 2017, জুলাই 10। এরপর নগদ আছে দেখো 30 তারিখে, নগদ কোথায় ছিল? ক্রেডিট ছিল, টাকা বসবে ক্রেডিট দিকে, 4,500। বিপরীত কথা বলতে বেতন হিসাব, সাল 2017, জুলাই 30। এরপর দেখো নগদ ক্যারিজ ছিল 1,500 টাকা। বিপরীত কথা বিজ্ঞাপন হিসাব, তারিখ 31। দেখা যাচ্ছে যে ডেবিট দিকে 37,000, ক্যারি দিকে 4,500, 1,300। ডেবিট দিক বড়, যে দিক বড় ওই টাকাটা উভয় দিকে বসবে। এই ডেবিট, এই 37,000 টাকা থেকে যে ডেবিট দিক বড় ছিল এই টাকাটা বিক করতে হবে 5,600 বাদ দিলে হয়, 37,600 বাদ দিলে হয় 31,000। তো এই দিয়ে কম ছিল কত কম? 31,000। এটাকে ব্যালেন্স বিড, সরি, সিডি বলা হয়। তারিখ এই মাসের শেষ তারিখ, এখানে ব্যালেন্স সিডিরা সমাপনী হাতে নগদ বোঝা যায়, অর্থাৎ এই প্রতিষ্ঠানের জুলাই মাসের শেষ তারিখে নগদ 31,000 টাকা আছে। এই সিডিটা উল্টো দিকে ব্যালেন্স বিড়ি নামে বসবে, মানে ব্যালেন্স বিড়ি নামে আমরা আগে জানি পরবর্তী মাসের প্রথম তারিখ, জুলাইয়ের পর আগস্ট 1। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ক্লাস থেকে খতিয়ানের টিচকটা আমরা আবার শিখলাম। তো আমরা জানি এই পর্বে আমাদের খতিয়ানের পর্ব শেষ, তো আমরা আগামী পর্বে নতুন একটি অধ্যায় শুরু করব এবং ওই অধ্যায়টির নাম রেওয়ামিল। সবাই ওই অধ্যায়টা রিডিংটা ভালো করে পড়বে, তাহলে আমি যখন ক্লাসটা শুরু করব তা তোমরা ভালো করে বুঝবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।